আপনাদের সঙ্গে আমি অমলান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও, ইতিমধ্যে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষাটা ইতিমধ্যে হয়ে গেল তার রেজাল্ট বেরিয়েছে কিনা। যদি এক কথায় আমি উত্তর দিই তাহলে বলবো না, বেরোয়নি। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিভাবে আপনারা আপনাদের রেজাল্টটাকে চেক করতে পারবেন আর কোন পদের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো আপনারা চলে যাবেন পুলিশ gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই কথাটা লিখলে একেবারে প্রথমেই আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটের নাম লিখেও কিন্তু চলে যেতে পারেন। তো এখানে আসার পরে আপনারা একটা কাজ করবেন, এখানে দেখবেন কতগুলো অপশান আছে, তার ভিতরে একটা অপশান আছে রিক্রুটমেন্ট। তো আপনারা চলে যাবেন রিক্রুটমেন্টে, এখানে গিয়ে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর এখানে দেওয়া থাকবে রিক্রুটমেন্ট, আর এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রেজাল্ট বেরোনোর কথা আমি বলছি, অর্থাৎ কনস্টেবল পদের যে রেজাল্ট বেরোনোর কথা বলছি, সেটা হচ্ছে এই জায়গায় শো করছে, আর যখন এই রেজাল্ট বেরিয়ে যাবে এর পাশে নিউ লেখা থাকবে। আর যদি নিউ লেখা নাও থাকে আপনারা এর উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজের ভিতরেই কিন্তু রেজাল্ট বলে একটা অপশন থাকবে এবং সেটার উপরে ক্লিক করে আপনারা রেজাল্ট জেনে নিতে পারেন। আপনাদের কিন্তু কোনো আদার্স ওয়েবসাইট ফলো করার দরকার নেই বা আদার্স কোনো কিছু ফলো করার দরকার নেই, আপনারা জাস্ট এই ওয়েবসাইটটাকে সেভ করে রাখবেন। যখন যখন মনে হবে যে একটু চেক করে দেখি, আপনারা জাস্ট একটু চেক করে দেখে নেবেন যে আপনাদের রেজাল্ট বেরিয়েছে কিনা। তো এবার চলে আসি কিসের রেজাল্ট বেরিয়েছে, যেটা নিয়ে কথা হচ্ছে আর কি বর্তমানে, সেটাকে একটু আমি দেখিয়ে দেবো। এখানে দেখুন দেয়া আছে লিস্ট অফ 55 সিলেক্টেড ড্রাইভার, অর্থাৎ ড্রাইভার পদের কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তার জন্য পরীক্ষাও নেওয়া হয়েছিল। তো সেই পরীক্ষার পরে 55 অর্থাৎ 55 জনের একটা লিস্ট কিন্তু বার করা হয়েছে, অর্থাৎ এই যে 55 ড্রাইভার, আর এটা কিন্তু নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, এটা কিন্তু কোনো পারমানেন্ট জব নয়, কন্ট্রাকচুয়াল বেসিস কিছু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, তার ভিতরে 55 জনের নাম কিন্তু এসেছে। তো এটা আপনারা চেক করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে দেখুন রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি কনস্টেবল, এরও কিন্তু কোনো নতুন আপডেট নেই। যখন আপডেট আসবে আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন। যদি কোনো নতুন আপডেট আসে তো এখানে চলে আসবে আর তার পাশে অবশ্যই নিউ লেখা থাকবে, আপনারা তার উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আগের পেজে চলে যাচ্ছি, অথবা এখানে দেখুন রিক্রুটমেন্ট আছে, আমি রিক্রুটমেন্টে ক্লিক করে রিক্রুটমেন্টের পেজে চলে আসলাম। এবার আমি এটাকে একটু দেখিয়ে দেবো, আপনারা যদি ড্রাইভারের যে পরীক্ষাটা হয়েছিল কিছুদিন আগে সেটা যদি দিয়ে থাকেন তাহলে এর উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, আপনারা পিডিএফ ফাইলটা ওপেন করে নেবেন এবং ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটাকে আপনারা একটু খেয়াল করবেন। দেখুন এখানে দেয়াই আছে লিস্ট অফ সিলেক্টেড ড্রাইভার্স টু বি এঙ্গেজ অন কন্ট্রাকচুয়াল বেসিস বা যাবতীয় অন্য কিছু। তো এখানে দেখুন দেয়া আছে নেম ইন ফুল, অর্থাৎ পুরো নাম দেয়া আছে এবং বাবার নাম দেয়া আছে, আর এখানে দেয়া আছে রোল নম্বরগুলো এবং এখানে সিরিয়াল নম্বর দেয়া আছে। এইভাবে দেখুন টোটাল 55 জনের নাম কিন্তু এখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 55 জনের নাম এসেছে। আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনাদের নাম আছে কি না। তো যাই হোক, লাস্টে আমি একটা কথাই বলবো যে কোনো গুজবে কান দেবেন না। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল, তার কোনো রেজাল্টের কোনো রকম আপডেট নেই। আপডেট আসার সঙ্গে সঙ্গে এক্সাম চ্যালেঞ্জারে জানানো হবে এবং সবচেয়ে ভালো হয় আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করুন, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অবশ্যই আপডেট পাবেনই পাবেন, কারণ আমরা বা যাবতীয় অন্যান্য চ্যানেল বা অন্যান্য ওয়েবসাইট তখনই আপডেট দিতে পারবে যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের ওপরেই কিন্তু আমরা বা অন্যান্য সকলেরা নির্ভর করে থাকি। তো আপনারা ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন এবং অবশ্যই সুস্থ ও ভালো থাকবেন।